যে আমাদের প্রথম স্কিমের প্রথম ওয়ার্কশপ আমরা এই উপজেলা থেকে শুরু করতে যাচ্ছি। আমাদের যে স্বাগত বক্তব্য, আপনারা শুনেছেন যে এই স্কিমের মধ্যে অনেকগুলো জিনিস রয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন যে আমরা মনে থেকে সবাই মনে করে যে মাদ্রাসা শিক্ষাটা একটু অবহেলিত, তাই না? আর মাদ্রাসা শিক্ষা আমরা মনে করি যে যারা বাবা মায়ের ভালো মানে ব্রেনি সন্তান, মেধাবী সন্তান, তাদেরকে অপেক্ষাকৃত মাদ্রাসায় কম পাঠানো হয়। যারা একটু পড়াশোনা করতে চায় না বা কম করে, এরকম স্টুডেন্ট, এরকম ছেলে মেয়েদেরকে বেশি মাদ্রাসায় পাঠানো। কিন্তু আস্তে আস্তে ধারণা চেঞ্জ হচ্ছে। আপনারা দেখেছেন যে ঢাকায় যে তামিলুল কি মাদ্রাসা, ওখানে প্রায় 30,000 স্টুডেন্ট রয়েছে এবং অনেকগুলো শাখাও আছে। ওইখান থেকে স্টুডেন্টরা অনেক ভালো ভালো রেজাল্ট করছে দেশ বিদেশে। অনেক মদিনা উম্মুলপুরা ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটিতে তারা পড়াশোনা করছে এবং অনেকে ডাক্তার। এবং তামিলুল মিল্লাতের এবছর মানে 24 জন গত বছর আর কি ডাক্তার ইঞ্জিনিয়ারের চান্স পেয়েছে। তারপরে উম্মা মাদ্রাসা যে জায়গা থেকে অনেক চান্স পায়। তো এখন এইগুলো আমাদের কলেজে আসে না, আমাদের গার্জিয়ানরাও জানেন না বা স্টুডেন্টরাও জানেন না। এই জন্য এই স্কিমের মধ্যে কিন্তু একটা আমাদের একটা উপাদান আছে যে আমরা আগে স্টুডেন্টরা আমাদের মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত হয়ে ভালো কিছু করেছেন তাদেরকে আমরা একটা স্টাডি করে আমাদের মাদ্রাসা এগুলা ছাত্রছাত্রীদের সামনে তাদের তুলে নিয়ে আসবো, যাতে করে তারা দেখে ইন্সপায়ার্ড হয়। আপনারা অনেক আমার সাথে এখন, আমি আগে তো মাদ্রাসায় যারা পড়তো তারা বলতে মানে চাইতো না, যে অনেকেই হয়তো বলতে চাইতেন না যে মাদ্রাসায় পড়াশোনা করেছেন বা ব্যাকগ্রাউন্ড মাদ্রাসায়। কিন্তু এখন দেখি যে আমাদের সার্ভিসের অনেকজনই আছে যারা কিন্তু এই মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড, জালিম পর্যন্ত পড়ে ইউনিভার্সিটিতে পড়েছেন, ছোটবেলায় মাদ্রাসা এডুকেশনটা নিয়েছেন এরকম। এবং কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমাকে এশিয়ান ইউনিভার্সিটি থেকে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছে, দেখেছেন। তো এই এশিয়ান ইউনিভার্সিটির যে যিনি উদ্যোক্তা প্রতিষ্ঠাতা ডক্টর সাদিক, আপনারা চিনেন হয়তো ওনার বাড়ি রায়পুরা। তো ওনার কাছ থেকে শুনলাম যে উনি কিন্তু কুমরাদি মাদ্রাসা থেকে আলিম পাস করেছে এবং পরবর্তীতে তো উনি ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে পড়েছে। সেই জন্য মাদ্রাসার স্টুডেন্টদের এই সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা দেখেছেন এটা একটা খুব বড় স্কিম, টোটাল 1,003 কোটি টাকা। এখানে আমাদের সারা বাংলাদেশে আমরা কি কি কাজ করব সেটা বলেছেন, যে আমরা 525টা মাদ্রাসার মধ্যে আমরা এই ভোকেশনাল খুলবো, তারপরে আমরা 2,000 মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম করব, আমরা 500 মাদ্রাসায় ল্যাঙ্গুয়েজ ক্লাব করব, ল্যাঙ্গুয়েজ ল্যাব করব, কম্পিউটার ল্যাব করব, 1,000 মাদ্রাসায় ফার্নিচার দিব এবং সমস্ত মাদ্রাসার শিক্ষকদেরকে বিষয়ভিত্তিক ট্রেনিং আমরা দিব। এবং ট্রেনিং অলরেডি শুরু হয়েছে। আপনারা কে কে ট্রেনিং পেয়েছেন বলেন তো, আমাদের এই এই স্কিমের আওতায় ট্রেনিং কারা পেয়েছেন, পেয়েছেন কেউ? মাত্র একজন শিখাতে পারবো না, আমরা আপনাদেরকে শিখিয়ে দিব। আমাদের ICT ট্রেনিং আছে, পাশাপাশি বিষয়ভিত্তিক ট্রেনিং আছে, আমাদের কর্মশালা আছে সারা বাংলাদেশ ব্যাপী, আমাদের সেমিনার আছে। এইগুলোর মাধ্যমে আমরা আপনাদের আজকে যে আমাদের কর্মশালা হচ্ছে এখানে আমরা এখন কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে আছি, তারপরে আপনাদের কাজ শুরু হবে।